আচ্ছা দেশে মোট আয়তন কত সেটি হয়তো আপনি আমি সবাই জানি কিন্তু এর মধ্যে বেদখল আছে কত সেটি কি কেউ জানে তথ্য বলছে এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশে খাস জমি রয়েছে পঞ্চাশ লাখ একরেরও বেশি যার বেশিরভাগই নেই সরকারের দখলে এমনকি দখলে নিতে তেমন একটা প্রচেষ্টাও দেখা যায় না দখল নিয়ে সরকারের কোনো দফতরেই নেই সুনির্দিষ্ট তথ্য দর্শক এ নিয়ে আজ সারাদিন এখন টেলিভিশনের প্রতিবেদকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করে তা বিশেষ প্রতিবেদন আকারে প্রচার করেছে আগামী এক ঘন্টা এ নিয়ে আমরা আরও বিস্তার আলোচনা করব যেখানে ভূমি বিশেষজ্ঞ বিশ্লেষক ও আমার সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত থাকবেন সরকারি খাস জমি দখলের সব দিক নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ আমরা নাম দিয়েছি চুরি খাস জমি এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমার সাথে আছেন ভূমি উন্নয়ন নিয়ে কাজ করা ও গবেষণাকারী প্রতিষ্ঠান এ নির্বাহী পরিচালক শামসুল হুদাও আমার সহকর্মী এখন টেলিভিশনের প্রতিবেদক সিফাত শাহরিয়ার আপনাদের স্বাগত দর্শক এছাড়া আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চুয়েটের স্থাপত্য পরিকল্পনা অনুষদের ডিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান এবং বরিশাল থেকে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক বদিউজ্জামান আপনাদেরও স্বাগত নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে দেখতে পাবো আমরা আপনাদের সঙ্গেও সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাদেরকে দেখা যাবে হ্যাঁ জি আমরা তাদের সাথে কথা বলার আগে একটু আপনার সাথে কথা বলতে চাই আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন আমরা যতটুকু দেখেছি ওয়েবসাইটে আপনারা ভূমি উন্নয়ন কিংবা ভূমি রিফর্ম করা এসব নিয়েই কাজ করেন তো আমাদের কাছে যে যে তথ্য রয়েছে আমরা যেটি দেখেছি যে পঞ্চাশ লাখ একরেরও বেশি জমি এই মুহূর্তে বেদখল রয়েছে যেটি সরকারি খাস জমি মানে বেদখল তো রয়েছেই কিন্তু জানতে চাই এটি সরকার তার আয়ত্তে নেয়ার প্রচেষ্টাটু কেন করছে না আপনাদের গবেষণা কি বলে কেন করছে না আমরা কিছু আমাদের পর্যবেক্ষণ বা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি আর কেন করছেন না সেটা সরকারি সরকারের উত্তর সরকারি ভালো দিতে পারবেন বিষয়টা হচ্ছে যে এই পঞ্চাশ লাখ লক্ষ একর আজকে একটা আলোচনা সভায় যিনি এটা নিয়ে সবথেকে বেশি গবেষণা করেছেন প্রফেসর আবুল বরকাত আজকেও উনি সকালবেলা বলছিলেন যে এই পঞ্চাশ লক্ষ একরের বেশি যে খাস সম্পদ অবশ্যই মধ্যে কৃষি এবং অকৃষি খাস জমির কথা মানে শহরের যে যে জমি খাস জমি আছে এটাও তার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত তো এখন বিষয়টা হচ্ছে যে এই খাস জমির আরও কিছু তথ্য আছে যেগুলো হয়তো এর মধ্যে নাই যেমন ধরেন চরের অনেক জমি আছে যে জমিগুলো দিয়ারা জরিপ না হওয়া পর্যন্ত এটা খাস তালিকাভুক্ত হয় না এটা খতিয়ানভুক্ত হয় না তো ফলে সেরকম বহু চর আছে আমাদের জান আমরা জানি যে উপকূলীয় অঞ্চলে আমাদের অনেকগুলো জেলা প্রায় বারো চোদ্দোটা জেলা যে জেলায় প্রচুর যেমন নদী ভাঙনও হয় প্রচুর জ্বর জাগে তো এই চরের জমি কিন্তু কিছু জমি আছে শিকস্তি পয়স্তি আইন অনুযায়ী এটা যার জমি ভেঙে যায় তিনি তিরিশ বছরের মধ্যে যদি ওখানে জমিটা ওঠে ওই দাগে তাহলে জমিটা ফেরত পেতে পারেন এবং তিনি ক্লেম করতে পারেন খাজনা দেওয়া সাপেক্ষে তিনি এটা দাবি করতে পারেন এবং পেতে পারেন আইনত কিন্তু নদীর মাঝখানে যেটা কোনো প্রাইভেট জমি না কোনো বেসরকারি মালিকানার জমি না এটা কিন্তু সরকারের খাস জমি তালিকাভুক্তই হওয়ার কথা এবং সেই জমিগুলো আসলে সরকারের নীতিমালা অনুযায়ী এই কৃষি নির্ভর জনগোষ্ঠী যাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ভূমিহীন বা প্রান্তিক কৃষক তাদের মধ্যে এটা বন্দোবস্ত দেওয়ার কথা প্রথমে একশোনা বন্দোবস্ত তারপরে এটা দিয়ারা জরিপ হওয়ার পরে সাধারণত এটা দীর্ঘমেয়াদী মানে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া হয় যেটা নাইনটি নাইন ইয়ার্স লিজ বলে এবং এটা কবুলিয়ত করে দেওয়া হয় এটা সরকারের নীতিমালা বহুদিন থেকে প্রচলিত আছে কিন্তু সেটা পুরোপুরি কার্যকর হচ্ছে না এখন এই হচ্ছে প্রকৃত অবস্থা এর কারণ বহুবিধ বহুবিধা আমি আপনার কাছ থেকে কারণগুলো জানবো আমি একটু আমার সহকর্মী সিফাত শারীর আপনার কাছে জানতে চাই আপনি তো এই সংবাদটি সংগ্রহ করবার জন্য আমি যদি জানি রাজধানী ঢাকা কিংবা পাশের শহর আমরা দেখেছি ফরিদপুর মাদারীপুর বরিশাল পটুয়াখালী সেই একদম বরগুনা অঞ্চল বিভিন্ন জায়গায় ঘুরেছেন সংবাদ সংগ্রহ করবার জন্য আসলে আপনি মানে এই যে সংবাদগুলো সংগ্রহ করতে গিয়ে কি দেখেছেন সাধারণ মানুষের বক্তব্য আমরা সারাদিন প্রতিবেদন দেখেছি সেখানে আমরা অনেককে দেখেছি আপনার প্রতিবেদনে তারা কাঁদছে কেউ বলছেন যে আমরা দেখেছি দেখেছি কবরস্থানের জায়গা নিয়েও তারা নানান কথা বলেছেন মানে একে তো সরকারি খাস জমি সরকারের দখলে নেই আবার তাদের জমি অন্যরা দখলে নিয়ে যাচ্ছে এমন নানান বিষয় তুলে এনেছেন মানে আপনার কী মনে হয়েছে মূল সমস্যাটি কোথায় আসলে মূল সমস্যাটি যেটি শামসুলুদাস স্যার যেটি বলছেন তার সাথেই যেটি আমরা আমি শুরু করেছি এবং আমরা যখন কাজ শুরু করি মাঠে যখন নামি তখন কিন্তু আমরা সেটি দেখেছি যে এই পঞ্চাশ লাখ একরের যে জমি সেটি নথিপত্রে আছে সব কিছু সমষ্টি করলে পাওয়া যাবে কিন্তু এর বাইরে অনেক জমি অনেক একর জমি পড়ে আছে যেগুলো দিয়ারা জরিপ শেষ হয়নি স্যার যেটি বললেন যে চর থেকে জাগা যেগুলো সেগুলো এখন পর্যন্ত আমি প্রথমত যে চরে গেছি সেটি পটুয়াখালীর গলাচিপার চর বাংলা এই চর বাংলা বুড়া গোরাঙ্গার নদীর যে বকচিরে জেগে উঠেছিল তারপরে ভূমিহীন যে মানুষগুলো যারা কৃষক যাদের কোনো ভূমি নেই বলা যায় তারা জীবিকা নির্বাহ করে মাছ ধরে নদীতে তারপর তারা সেটিকে বাসযোগ্য করে বাসযোগ্য করে তারা যখন বসবাসযোগ্য করে তারপরে এখানে আসলে শুকুনের চোখ পড়ে বলা যায় তারপরে এখানে বেদখল হয়ে যায় এবং তারা যখন সেটি দাবি করছে যেহেতু সরকারি খাড় জমি তারা ভূমিহীন হিসেবে পাওয়ার কথা কিন্তু যখন দেখা গেছে নথিপত্রে বা কাগজে সরকারি কোনো হিসেবে এই চরের জায়গাটি সরকারি ভাবে নেই কারণ এটি দিয়ারা জরিপে শেষ হয়নি এবং আমরা যেটি দেখেছি পটুয়াখালী অঞ্চলের কোনো মোজায় আর যেই জরিপ সেটি কোনো মোজাই এখন পর্যন্ত শেষ করা হয়নি শেষ হয়নি এবং আমরা জানি পটুয়াখালীতে অনেকগুলো এরকম চর রয়েছে আমরা এই চর বাংলার পাশে চর কাজল দেখেছি চর বিশ্বাস দেখেছি যেগুলো একেবারে প্রান্তিক অঞ্চল যেখানে এই যে সাধারণ মানুষগুলো যারা ভূমিহীন তাদের এই ভূমিগুলো পাওয়ার কথা ছিল স্যার ভালো বলতে পারবেন এবং ভূমি বন্দোবস্ত যে নীতিমালা সে অনুযায়ী তাদেরই পাওয়ার কথা ছিল কিন্তু সেটি আসলে বেদখল হয়ে গেছে এটি সরকারও সেখানে যে যে খুব বেশি চেষ্টা করছে আমরা সেটি কিন্তু দেখিনি কিন্তু ভূমিহীনরা অনেক চেষ্টা করেছে আপনি যেটি বলেছেন যে তাদের আহাজারি গল্প তারা যখন এটিকে বাসযোগ্য করে তারপরে আসলে তাদের থেকে কেড়ে নেওয়া হয় তাতে করে তাদেরকে অনেক বছর অত্যাচারের শিকার হতে হয় অনেকেই এই অত্যাচারের শিকার হয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় অন্য চলে যায় তারা আসলে আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি সেটি হচ্ছে যে তারা দেশে থেকেও যেন অভিবাসী তারা দেশে মূল সংকটটি কোথায় সংকটটি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু এটি সরকারের দিয়ারা জরিফ শেষ হয়নি তাতে করে এই যারা চক্র রয়েছে তারা এই সুযোগটি নিয়েছে যদি দিয়ারা জরিফ হতো সরকারের আট নং রেজিস্টারের এক নং ক্ষতিয়নভুক্ত ভুক্ত হওয়ার পর সরকার এটি বন্দোবস্ত যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী বমিনদের দিতে পারত। কিন্তু এটি না হওয়ার কারণে সেটি বেদখল হয়ে যাচ্ছে বা জাল যে যেটি বলে কাগজপত্র তৈরি করে তারা জোর করে বেদখল করছে তারপরে আমরা যেটি দেখেছি যে চর বাংলা চর বাংলায় সেখানে সিরাজ খাড় একজন লোক আছে যার নেতৃত্বে তারা পরবর্তীতে হাইকোর্টে মামলা করে যেটি এখনও চলমান স্যারও জানেন এবং স্যার এই বিষয় নিয়ে তাদেরকেও সহযোগিতা করছেন এলাডের পক্ষ থেকে এবং তারা যে সচেতন না মানে তারা অনেকটাই জানে না যে তারা এই অধিকার থেকে বঞ্চিত তারা এটি প্রাপ্য এবং যারা এখানে আমরা একজন মানুষের সেখানে যে খোঁজ পেয়েছি যে যিনি একশো একরেরও বেশি জমি একাই দখল করে আছেন এবং তিনি সেখানে যে দখলদার তাদেরকে সেখানে অবস্থান এবং যে কৃষি জমি যেগুলো ভূমিহীনরা চাষ করার কথা ছিল সে তারা তাদের চাষ করার ফলে ফলে যে ফসল উৎপন্ন হয় সেটিও তারা খেতে পারে না আমরা সেটিও দেখেছি এই চরে বুঝতে পারলাম আচ্ছা আপনার কাছে কি মনে হয় আসলে এই যে চর দখলের কথা বলা হয় খাস জমি দখল সরকারের জমি তার দখল সরকারের দখলে থাকার কথা মানে মূল সংকটটি কি রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছে বা যে সংস্থার ভূমি মন্ত্রণালয়ের ছাড়া ছিলেন রয়েছে তাদের কি মূল সংকটটি তাদের জায়গায় নাকি মনে করছেন যে যারা দখলদার তাদের ক্ষমতাটা বেশি কারা এখানে ক্ষমতাবান যেটা আমি বলছিলাম যে বহুবিধ বহুবিধ মানের একটা দিক হচ্ছে যে আমাদের যে ভূমি প্রশাসন ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে এর যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে তাদের যে ভূমি প্রশাসনের কাঠামো এই কাঠামোর মধ্যে এক ধরনের কিছু ব্যতিক্রম আছে অবশ্যই আমি সেই ব্যতিক্রমগুলো বাদ দিয়েই বলছি এটা প্রধানত একটা কালচার বহুদিন থেকে চলে আসছে এটা আজকে না আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আগে থেকেই চলে আসছে সেটা হচ্ছে যে এই প্রশাসন নিয়ন্ত্রণ করে সমাজ এবং আমাদের রাষ্ট্রের যারা ক্ষমতাবান প্রভাবশালী আর্থিকভাবে বিত্তবান এবং তাদের কারণ তাদেরই তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় কর্মকর্তা ইত্যাদি তো এরা এটাকে ওই যে বললেন যে এক একজন একশো এক দখল করে রেখেছেন তো এক সময় আপনি হয়তো একটু ইতিহাস ঘাটলে দেখবেন ষাটের দশকে মানে অজস্র খুনি হতো এইসব চর এলাকায় ওই মানে হয়তো দুই প্রভাবশালীর লাঠিয়ালরা ইয়ে মারা যেত সাধারণ মানুষ গরিব মানুষ কারণ লাঠিয়াল তো আর ধনী লোকের সন্তানরা হয় না লাঠিয়াল হিসাবে ব্যবহার করতো ওই সব দরিদ্র মানুষকেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করতেন হয়তো প্রভাবশালী গোষ্ঠী বিভিন্ন প্রান্তিক জায়গায় এই দায়িত্বটি মূল দায়িত্বটি কার আপনি সুনির্দিষ্ট করে বলেন এটা দায়িত্বটা প্রশাসনের কিন্তু এই প্রশাসন আবার তাদের দ্বারা প্রভাবিত তাদের দ্বারা নানাভাবে প্রভাবিত এবং এই তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে একটা আছে প্রশাসনের দিক থেকে বলা হয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা প্রশাসক বা অন্যান্য মানে যারা জরিপ দপ্তরের কর্মকর্তার সঙ্গে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি দেখা করেছি তাদেরকে বলেছি যে জায়গায় আপনারা দিয়ারা জরিপটা হচ্ছে না তখন তারা তাদের কতগুলো কারণ তার মধ্যে কিছু হয়তো জেনুইন কারণও আছে যে আমাদের লোকবল কম আমাদের যথেষ্ট লোকবল নাই এই জন্য আমরা করতে পারছি না আবার জেলা প্রশাসক বলেছেন যে এই আমি তো জরিপদি দপ্তরকে বলি জরিপদি দপ্তর আসছে না যে তারা বলছে যে তাদের দেরি হবে ইত্যাদি কারণে অর্থাৎ তাদের মধ্যে একটা এক ধরনের সমন্বয়হীনতা এবং কোথাও কোথাও আগ্রহেরও অভাব আছে এটা উদ্যোগেরও অভাব আছে হ্যাঁ অবশ্যই লোকবলেরও অভাব আছে কিন্তু সেই লোকবল তো চাইলেই এটা লোকবলটা বাড়ানো যায় যদি এটাকে অগ্রাধিকারের মধ্যে আমরা আনি তাহলে তো লোকবল সাময়িক লোকবল নেওয়া যেতে পারে সরকার ইচ্ছা করলে যে এক বছরের জন্যে কিছু লোক নিয়োগ করা হলো কারণ এই জরিপে ট্রেনিং পাওয়া লোক অনেক আছে তাদেরকে নিয়োগ দিয়ে এটা জরিপটা সঠিক সময়ে করে ফেলা এবং তার পরপরই শুধু জরিপ করা না এটাকে খতিয়ানভুক্ত করা এবং এই বন্দোবস্তের বিষয়টা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় যদি করতে চায় অবশ্যই করা যায় এবং যেটা করাটা অত্যন্ত জরুরি না সে চাওয়াটা চাইতে সমস্যা কোথায় কেন এই চাইতে এখন এটার জন্যে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক কালচার আমাদের যে রাজনৈতিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য ওভার দ্য ইয়ার্স গত পাঁচ দশকে এটার যে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যারা খুব ডেডিকেটেড যারা জনগণের স্বার্থ দেখার জন্যে রাজনীতিতে আসতেন তারা ক্রমাগত এখন এটা বিরল প্রজাতি হয়ে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলে এটা আপনারাও জানেন বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দলে তারা বিরল প্রজাতি এখন যারা রাজনীতি আসেন তারা আসেন রাজনৈতিক রাজনীতিতে একটা কিছু ইনভেস্ট করবেন এবং এবং সেই ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে তারা অনেক কিছু লাভ করবেন ফলে জনগণের বিষয়গুলো নিয়ে তাদের মাথা ঘামানোর সময়ও নাই ইচ্ছাও নাই এটা তাদের প্রায়োরিটি না বরং এটাকে তারা মনে করেন যে এটা তাদের দখলে রেখে তারা কিভাবে এখানে তাদের ইচ্ছা মতো এটাকে ব্যবহার করবেন রিসোর্সটাকে সেইটা তাদের এটা দরিদ্র মানুষের হাতে যাক এটা তাদের বেশিরভাগেরই কাম্য না জি হ্যাঁ আপনি তো আমি যদি বলছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সেখানে তাদের সাথে কথা বলে কি বুঝলেন মানে তাদের এই যে মানুষগুলো তারা যে অভিযোগগুলো করছেন তাদের অভিযোগটা কি তারা কি খাস জমিতে দখল করে তারাও কি দখলদারের পর্যায়ে পড়েন কি না যারা বলছিলেন যে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে তারা কবর দেওয়ার জায়গা পাচ্ছে না মানে তারা কি একদিকে দোষীও কিনা আবার সেটি চর বাংলায় যখন আমরা তাদের গল্প শুনতে গিয়েছিলাম তখন তারা আমাদেরকে যেটি বলেছে যে যারা দখলদার মূল দখলদার যে সে কিন্তু এই চরে আসে না সে প্রান্তিক এই জায়গা আসে না সেখানকে আমরা যেটি দেখেছি যে নো পুলিশ তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের নামে মিথ্যা মামলা মিথ্যা মামলা দেওয়ার কারণে পুলিশ প্রশাসন কিংবা তাদের ভাষ্য যেটি ছিল তারা এসে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে অথচ এখানে যে প্রশাসন কিংবা এসএলএন্ট কিংবা ওখানকার যে ভূমি অফিসে যে কর্মকর্তারা তারা সবাই জানেন যে এই চর বাংলায় দিয়ারা জরিপ শেষ হয়নি তারপরেও তারা ওই যে প্রভাবিত হয়ে মানে এই লোকগুলা কি মানে অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বিষয়টি এরকম প্রশাসনকে ঠিক তাই একবারই অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদের ভাষ্য যেটি তারপরে তারা যখন স্থানীয় প্রশাসনের সাথে না পেরে তারা সবশেষ হাইকোর্টে দ্বারস্থ হন এবং সেই মামলাটি চলমান শুধুমাত্র এই যে চর বাংলার কথা না আমরা সারা দেশের চিত্র দেখছিলাম এবং সামনে আসছে না যারা আসছে না তারা মূল যে হোতা মূল যে কারিগর বলা যায় যারা এই কাজ করছে তারা কিন্তু সামনে আসছে না সামনে প্রশাসন কিংবা ভূমি অধিদপ্তরের বা জরিপের যারা কাজ করেন তাদের দিয়ে মূলত এই কারসাজিগুলো করছে এবং এই যে কারসাজি করার সুযোগটা কিন্তু হচ্ছে তখনই যখন এই অধিদপ্তরগুলোর মধ্যে সমন্বয় থাকে না স্যার যেটি বলেছেন যে আমরাও সেটি মাঠে যখন গিয়েছি ভূমি অধিদপ্তরগুলোতে গিয়েছি ঢাকার যে যেটি রেকর্ড অধিদপ্তর রয়েছে সেখানে এবং স্থানীয় পর্যায়ে গিয়েছি কখনো কারো কাছে আমরা সমষ্টি সামষ্টিকভাবে যে তথ্য সেটি কিন্তু আমরা পাই না আমরা বিচ্ছিন্নভাবে কিছু কিছু তথ্য পেয়েছি কোথাও কোথাও জরিপ হয়েছে সেটি শেষ হয় নাই ডিজিটাল জরিপের কিছু অংশ হয়েছে কিছু অংশ হয়নি মোট কথা আপনি একটি মজার যে পূর্ণাঙ্গ একটি তথ্য নেবেন সেটিও সুযোগ নেই এবং একটি উপজেলা কিংবা জেলায় কত খাস জমি আছে সেটা কিন্তু ঢাকার যে রেকর্ড অধিদপ্তর সেখানে তাদের কাছে নেয় আর ভূমি মন্ত্রণালয় তো আরো দূরে তাদের কাছে তো ঢাকা শহরের যেটুকু সেইটুকু পাইনি আমরা আপনার সাথে কথা বলছিলাম আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন শামসুল উদ্দেশ্য তার সাথে আমাদের সাথে বরিশাল এবং চট্টগ্রাম থেকে দুজন অতিথি রয়েছে আমরা শুরুতেই বলেছিলাম চুয়েটার স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান এবং আছেন বরিশাল থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি ও সমাজবিজ্ঞানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক বদিউজ্জামান আমি একটু বরিশালে যেতে চাই বদুজ্জিমান স্যারের স্যারের কাছে স্যার আপনি একটু বলবেন যে আমরা এতক্ষণ যে গল্পগুলো শুনছিলাম সেটি কিন্তু পুরোটাই বরিশালের কথা আমরা বলছিলাম বিশেষ করে পটুয়াখালীর কথা বলছিলাম কিছু চরের গল্প শুনছিলাম এখানে আমাদের প্রতিবেদক তিনি যে তথ্যটি বলছিলেন যে সেখানকার যার মূল দখলদার তারা কিছু মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অনেকটা তাদেরকে সামনে রেখে এই দখলগুলো করছেন এবং একসময় যখন নানানভাবে চাপ তারা পাচ্ছেন বা স্থানীয় প্রশাসন থেকে আর পাচ্ছেন না তখন এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় আপনি তো যেহেতু এই বিষয় নিয়েই লেখাপড়া ছাত্র ছাত্রছাত্রী দীর্ঘদিন আপনারা কি পেয়েছেন এখানে এই যে জনসংখ্যাটা ক্ষতিগ্রস্ত জনসংখ্যাটা বা এই যে বেদাখল হওয়া জমি এর পরিমাণটি কি পরিমাণ আছে আপনার কাছে তথ্য তো বিষয়টি হচ্ছে যে এই এই পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম তাতে স্পষ্ট যে এর মধ্যে প্রশাসনিক এবং আমাদের এছাড়াও যেটা গভর্নমেন্টের বিভাগীয় সমন্বয়হীনতার একটা বিষয় আছে আর দক্ষিণাঞ্চলে আমি যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ওই জলদস্যু যেটাকে আমরা বলি বা ভূমিদস্যু সেই বিষয়টার প্রকোপটা অতটা বেশি নয় কিন্তু তার থেকেও আমার কাছে বেশি মনে হয় যে আমাদের কাছে আসলে সঠিক তথ্যের অভাব আমাদের কাছে এই তথ্যটাই নাই যে কতটুকু জমি আসলে আমাদের খাস আছে অথবা নতুন চর এলাকায় যতটুকু জমি জাগলো সেটার পরিমাণই বা কত গভমেন্টের এই বিভাগের ভূমি বিভাগের বিশেষ করে এসি ল্যান্ড এবং অধিকাংশ জায়গায় আমাদের টিএনও মহোদয় দেখা যায় এসি ল্যান্ডের দায়িত্বে থাকে আবার কোথাও কোথাও এসি ল্যান্ড থাকলেও তার এত বেশি কার্যক্রমে সে জড়িত বিশেষ করে দলিল করা এটাকে রেকর্ডে নিয়ে আসা মিউটেশন করা আমরা বাস্তব জীবনে আমি যেটা আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি এই বিষয়গুলো নিয়ে তারা যতটা অকিবহল বা যতটা অ্যাওয়ার যতটা এনগেজ কিন্তু গভর্নমেন্টের খাস জমিটা আদায় করা এবং এটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা সেই বিষয়টা তারা এতটা ইনভলভ না হতে পারে যে তাদের কাজের ব্যস্ততাই মেইন আর একটা হলো ওই কাজটায় যতটা ঝুঁকি আছে যতটা কষ্টকর টেবিল ওয়ার্কের কষ্টতা তার থেকে একটু কম যদিও এ কথা অবশ্যই স্বীকার করতে হয় যে আমরা যারা চাকরি করি একজন টিএনও বা একজন এসিল্যান্ডের ওয়ার্কলোড আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক হিসাবে যে অনেক জায়গায় চাকরি থেকে বেশি তা তাদের একটা টেবিলে যদি এক ঘন্টা আমরা বসি কোনো ব্যাপারে কোনো গেস্ট হয়ে যাই তাহলে দেখা যায় যে তারা টেলিফোনে তাদের এনগেজমেন্টটা এত বেশি বিশেষ করে ইলেকশন এখানে একটা অসুবিধা ওখানে জঞ্জাল সব জায়গায় টিএনওকে অ্যাড্রেস করতে হয় এসিলেনকে অ্যাডজেস্ট করতে হয় ডিসি মহোদয়কে যেতে হয় তো আসলে তাদের যে কাজের চাপ এবং কাজের লোডটা অনেক বেশি এটা অনস্বীকার্য হ্যাঁ আসলে আমাদের যেটা প্রথম করা উচিত বা যেটা অভাব বলে আমার কাছে মনে হয় সেটা হলো আমাদের জিআইএস সিস্টেমের অভাব জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম যে আসলে আমাদের কতটুকু চরল্যান্ড এবং কতটুকু খার জমি আমাদের শুরু থেকে বাংলাদেশ ল অফ ইনহেরিটেন্স অনুযায়ী প্রাপ্ত হয়েছে এবং নতুন নতুন যে চরল্যান্ড জাগ এটার পরিমাণ কতটুকু এরপর হলো এটা গভর্নমেন্টের আয়ত্তে নিয়ে আসা এবং সেটাকে সদ্ব্যবহার করা যে চরল্যান্ড এলাকার পোটেন্সিয়ালটা কী হ্যাঁ ল্যান্ডকে যদি আমরা ফেলো করে রাখি তাহলে এটা তো কেউ না কেউ দখল করবেই আর এটাকে যদি আমরা প্রপারলি শুরু থেকেই কাউকে যারা প্রাপ্য যারা ল্যান্ডলেস ওই সব ফার্মারকে যদি আমরা দিয়ে দিতে পারি এবং তারা যদি এটাকে আবাদ করে বিশেষ করে আমার একটা গবেষণা ছিল বাংলাদেশ অ্যাকাডেমি অফ সায়েন্সের সেটা হলো চরল্যান্ড এলাকার মানে প্রসপেক্টস অব কাল্টিভেশন বিশেষ করে আমরা এখানে এই মাস্টার্ড মেইজ এবং গ্রাউন্ডার্ট দ্যাট ইজ ভুট্টা বাদাম এবং সরিষা উৎপাদন করিয়ে আমরা কৃষকদেরকে ট্রেনিং দিয়ে চর এলাকায় আমি প্রায় এক বছর গবেষণা করেছি ফরিদপুরে গোপালগঞ্জে এবং আমাদের বাউফল এলাকায় বিশাল চর এলাকা সেখানে অনেক অনেক অনাবাদী জমি আছে এবং আমরা কৃষকদেরকে ট্রেনিং দিয়ে তারা স্বল্পমাত্রা কাদেরকে ট্রেনিং দিলাম যারা স্বল্প মাত্রায় অলরেডি বাদাম ভুট্টা সরিষা চাষ করতেছে এবং তারা এটার লাভজনকতা বুঝতেছে এদেরকে আমরা ট্রেনিং করলাম যে সঠিকভাবে কিভাবে জমিতে চাষাবাদ করলে আরও অধিক হারে ফসল উৎপাদন করা সম্ভব তারা কীভাবে রেকর্ড কিপিং করতে পারবে আমরা যদি তাদের কাছে যখন জানতে চাই যে গত বছর আপনি যে বাদাম সরিষা এবং ভুট্টা করলেন এর লাভজনকতা কতটুকু আপনি কি পরিমাণ ইনপুট খরচ করছেন আপনার কতটুকু ইনকাম হয়েছিল কতটুকু আপনি লাভ পেয়েছেন কি টাকায় বিক্রি করেছেন তারা এগুলো সবটা টোটালটাই ব্রেন বেসড এদের কাছে কোনো রেকর্ড নেই সো আমরা একটা রেকর্ড বই তাদেরকে দিয়েছি যে আগামী বছর একটা রেকর্ড বই তাদেরকে দিয়েছেন না আমরা নিশ্চয়ই আপনারা আপনার কাছে আবার আপনাকে ফিরবো আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে রয়েছেন চুয়েটের স্থাপত্য পরিকল্পনা অনুসারে ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান স্যার আমি একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিবেদনটা আজকে সারাদিন যে প্রচার করেছি সেখানে সবচেয়ে বেশি বেদখল হওয়া জমি রয়েছে চট্টগ্রামে আমাদের কাছে তথ্য রয়েছে সেখানে প্রায় প্রায় সাড়ে বাইশ লাখ একর জমি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বেদখল আছে যেটা কিনা খাস জমি আপনি যেহেতু চট্টগ্রাম অঞ্চলে রয়েছেন সেখানেই এই বিষয় নিয়ে গবেষণা করছেন শিক্ষকতা করছেন আপনি কি মনে করছেন চট্টগ্রামে এত জমির পরিমাণ কেন বেদখল রয়েছে স্যার আমি আপনার কাছে সে উত্তর জানবো দর্শক তারা কিনেছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন ফিরলাম বিরতির পর কথা বলছিলাম খাস জমির লোক নিয়ে আমরা একটু চট্টগ্রাম যেতে আমরা বিরতির আগে কথা বলছিলাম বরিশাল বিভাগের একজন এই ভূমি বিষয়ক বিশেষজ্ঞ তার সঙ্গে স্যার যেটি আমি জানতে বড় চট্টগ্রামের বিষয় চট্টগ্রামে সবচেয়ে বেশি জমি বিদাখল অবস্থায় রয়েছে আপনি জানেন যে এবং তার পরিমাণটি প্রায় সাড়ে একুশ লাখ একর জমি অর্থাৎ মোটামুটি আমাদের যে প্রতিবেদক তিনি যে সংবাদটি সংগ্রহ করেছেন সেখানে যে পরিমাণ জমি বলা হয়েছে যে বেদখল রয়েছে তার মধ্যে প্রায় অর্ধেকই হলো আপনার চট্টগ্রাম বিভাগে রয়েছে এটি কেন চট্টগ্রামে এত খাস জমি হলো কিভাবে আপনার কি মতামত আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় আসলে চট্টগ্রাম বিভাগের আয়তন আসলে অলমোস্ট সর্ববৃহৎ বিভাগ এবং সেক্ষেত্রে আবার বিশেষভাবে দেখা যায় চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে কিছু কিছু উপজেলা যেমন ফটিকছড়ি উপজেলা কিন্তু আয়তন বাংলাদেশের অন্যান্য ছোট কিছু কিছু জেলার দুইটা তিনটা জেলার সমন্বয় করলে ফটিকছড়ি উপজেলার পরিমাণ হবে তো আমার পূর্ববক্ত বক্তা কিন্তু অলরেডি বলেছেন যে আমাদের উপজেলা ভূমি অফিস বা উপজেলা প্রশাসনে যারা আছেন এত বৃহৎ এলাকাকে আসলে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সেই বিষয়ে একটা দুর্বলতা থাকে আর ভৌগোলিক বৈচিত্রতার কারণে যেহেতু চট্টগ্রাম বিভাগে পাহাড়ের সমন্বয় রয়েছে এবং পাহাড়ের মধ্যে হচ্ছে প্রবেশগম্যতার ক্ষেত্রেও কিছুটা প্রতিবন্ধকতা আছে সেক্ষেত্রে পাহাড়ি জমি বা পাহাড়ের দুর্গম পাহাড়ি এলাকাগুলো দখল হওয়ার একটা বিষয় আছে আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু খাস জমির ক্ষেত্রে তিনটা প্রকার দেখতে পারি আমরা কিন্তু হচ্ছে আরবান এরিয়াতে যে খাস জমি সেগুলোকে ডিক্লেয়ার করে দিয়েছি নন এগ্রিকালচারাল এর বাইরে খাস জমিকে আবার হচ্ছে এগ্রিকালচার নন এগ্রিকালচার এবং আমরা ওয়াটার বডি হিসাবে চিহ্নিত করছি এই ব্যবস্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা যে আসলে ভূমি ব্যবস্থাপনা বাংলাদেশে এতটাই জরুরি কারণ আমাদের মতো ক্ষুদ্র আয়তনের এবং বৃহৎ জনসংখ্যার দেশে একটা বড় অংশ মানুষ ভূমিহীন আছে এবং সেক্ষেত্রে আবার হচ্ছে আমাদের জমির মালিকানা সত্ত্বের যে ঊর্ধ্বতম সীমা সেই জায়গাটার মধ্যে একটা বড় দুর্বলতা হয় আমাদের তথ্যগত দুর্বলতা পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন যে আমাদের আসলে সরকারি ভূমি ব্যবস্থাপনায় পরিপূর্ণ তথ্য আমরা নাই এই জায়গাটার ক্ষেত্রে আর যখন একটি বড় শহরে দেখা যায় ঢাকার মতো শহরে দু কোটি মানুষ বাস করে চট্টগ্রাম মহানগরীতে অর্ধ লক্ষ কোটি মানুষ বাস করে অর্ধ কোটির ভূমিহীনদের বড় একটা অংশ কিন্তু তখন সরকারি খাস জমি পাহাড়গুলো যেখানে আছে তারা তাদের জীবিকার তাগিদেই তারা বাধ্য হয়ে কিন্তু অবস্থান করার চেষ্টা করে এখন সেক্ষেত্রে সরাসরি ভূমিহীন থাকতে পারে অথবা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় পক্ষের দখলের মাধ্যমেও সেখানে ভূমি হতে পারে এটি বিষয় আর সেটির সমাধানের যদি বিষয়ের মধ্যে একটু চিন্তা করা যায় সেক্ষেত্রে কিন্তু ভূমি ব্যবস্থাপনা একটি বৈজ্ঞানিক বিষয় বর্তমান সময়ে কিন্তু অলরেডি আমার পূর্ব পটুভাখালী স্যার বলেছেন যে আমরা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ড্রোন ডিজিটাল জানতে চাইবো যে এই যে আপনি চট্টগ্রামে এত জমি বিদাখল এই বিষয়ে কি এখন পর্যন্ত যারা যেসব সংস্থা দায়িত্বে রয়েছে আপনি বলছেন যে উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় পর্যায়ের যারা রয়েছে প্রশাসন মানে ব্যবস্থা কি নিচ্ছে কি না এই যে খাস জমি সরকারের দখলে নেয়ার জন্য কিংবা যারা দখল করে রয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এমন কোনো ব্যবস্থা হচ্ছে কি না উপজেলা প্রশাসনের যে জুরিডিশন এরিয়া সেটি অনেক বৃহৎ এবং আরেকটি ভৌগোলিক কারণে যেহেতু পাহাড়ের অবস্থান রয়েছে সেক্ষেত্রে আসলে দুর্গম পাহাড়ি জায়গাগুলোর মধ্যে হচ্ছে দখলের মাত্রা কারণ সেই জায়গাগুলোতে সবগুলোতে এখনো প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ বা আসলে জমিগুলো সেই পাহাড়ের মাঝখানে কে কখন কোথায় বসতি করছে বা অন্যান্য বিষয় করছে সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের কিছুটা চ্যালেঞ্জ আছে আবার সাম্প্রতিক সময়ে কিন্তু সাফল্যেরও কিছু কাহিনী আছে যেমন চট্টগ্রাম আহ প্রশাসনিক ব্যবস্থায় কিন্তু একটি বিশাল জায়গা প্রশাসন উদ্ধার করেছে এবং সাম্প্রতিক সময়ে তারা একটি খুব চমৎকার একটি পার্ক তৈরি করেছে রেখেছে তাদের পরিচয়টা বেশিরভাগ কি হয় সেটি আপনি কি দেখছেন সেটি কি কোনো রাজনৈতিক পরিচয় নাকি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে স্থানীয় যারা প্রভাবশালী তারা সেটি আপনারা কি পেয়েছেন কাজ করতে গিয়ে আসলে আমাদের অভিজ্ঞতা যেটা বলছে আসলে আমি কোনো রাজনৈতিক দলকে আসলে বলছি না আমি বলছি ভূমি ভূমিদস্যুতা যিনি করেন তার নিজের স্বার্থে তিনি একটি রাজনৈতিক লেবাসের আশ্রয় নেন এটা দেখা যাবে আসলে গবেষণার যে যাদের মাধ্যমে যে দরিদ্র মানুষের ছিল সেগুলো যখন একটি একটি আমলে আমলে রাজনৈতিক সরকারের হয়তো দখল হয়েছে কিন্তু পরবর্তী রাজনৈতিক সময়ে আমলে কিন্তু সেই দখল চেঞ্জ হয়নি শুধুমাত্র তার থেকে সুবিধাভোগী ব্যক্তির পোশাক বা রাজনৈতিক আহ আদর্শের জায়গাতে একটা সে অন্য ধরনের কোনো পরিবর্তন নিয়ে এসে দখলদারিত্ব করছে আর দখলদারিত্বের ক্ষেত্রে আমাদের এই উপমহাদেশে বা আমরা দেখি যে এই দখলদারিত্বের মধ্যে রাজনৈতিকরণের সাথে সাথে ধর্মীয় স্থাপনাকে সামনে এনে নিয়ে তারপরে দখলদারিত্ব শুরু হয় যেহেতু আমাদের এই দেশগুলো বা এই উপমহাদেশে ধর্ম একটি মানুষের খুবই দুর্বল জায়গা তো যখন তো কলকাবারও একটু একটু পরে যুক্ত হবেন নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আমি বড়শিলা আবার যেতেছি স্যার আপনার কাছে জানতে চাইবো যে বড়শিলার যে দখলদারিত্বগুলো হয়েছে বা খাদ্যমেজে যেগুলো সরকারে রয়েছে সেগুলো উদ্ধারে কোনো তৎপরতা আপনারা এখন পর্যন্ত লক্ষ্য করেছেন কিনা যেটি একদম দৃশ্যমান এবং যেটি মনে হয়েছে আসলে সরকার উদ্ধার করতে চায় আমাদের কোনো নজির কি আছে ধন্যবাদ হ্যাঁ সরকারের তো সরকারের যে যন্ত্র রাষ্ট্রযন্ত্র তো অবশ্যই এগুলো নিয়ে কাজ করতেছে এখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করতে গিয়ে যে অংশটা দেখি যে আমাদের মেজারমেন্টটা হয় কতটুকু জমি আসলে খাস আছে এর মধ্যে কতটুকু কাজ করতেছে কতটুকু কৃষি কতটুকু অকৃষি ওই অংশটা আমি দেখি যেমন আমরা বাংলাদেশের যেটাই বলেন যে প্রায় তিন পয়েন্ট তিন মিলিয়ন একর জমি অ্যাকচুয়ালি আমাদের খাস এলাকায় আছে তার মধ্যে কিন্তু এগ্রিকালচারাল খাট যেটা আমার পূর্ববর্তী প্রফেসর বলছেন যেটা হচ্ছে অনলি পয়েন্ট এইট একর পয়েন্ট এইট মিলিয়ন একর জমিতে আমাদের এগ্রিকালচার আর পয়েন্ট এইট মিলিয়ন একর হচ্ছে আমাদের জলজ জমি আর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন হল অকৃষ্টি জমি যেটা শহর এলাকার মধ্যে আছে সো আসলে কৃষকরা যে অংশটায় ভিকটিম হয় কৃষকরা এমনি আমাদের দেশে অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত তারা তাদের মানে ক্লেইমটাও পর্যন্ত আপিল করতে পারে না যে আমরা কার কাছে যাব ইভেন বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষকের যে দুরবস্থার একটা বিষয় হলো তারা তাদেরকে বলতেই হয় যে তারা আসলে জমি জমা করার ব্যাপারে তাদের একটু আইডলনেস আছে অলসতা আছে এবং এখানে কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে জমি জমার কুটকাচারি হয়তো কাচারি একটু বেশি হতে পারে কিন্তু মানে সহিংসতার জায়গাটা কম মানে মারামারি কাটাকাটি এই রেকর্ডপত্রটা দক্ষিণ অঞ্চলে আমার দৃষ্টিতে অনেকের থেকে একটু কম আছে তবে সরকার অবশ্যই এই জমি উদ্ধারের চেষ্টা করতেছে এবং উদ্ধার হবে তবে আমি যেটা বলছিলাম যে আমাদের পটুয়াখালী সবচেয়ে বেশি আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করব নিশ্চয়ই কথা বলবো আমরা আপনাদের কথা আরো শুনবো স্যার একটু আপনার কাছে আমি এখন ফিরতে চাই আমরা একদম দুটি বিভাগ থেকে আপনার কাছে আমরা প্রান্তিক পর্যায়ের কথা কিন্তু শুনেছিলাম একদম রুট লেভেলের কথা মূলত একটি বিভাগ হলো চট্টগ্রাম যেখানে সবচেয়ে বেশি জমি বেদখল অবস্থায় রয়েছে আর বরিশালও কিন্তু অন্যতম একটি বিভাগ বলছিলেন যে পটুয়াখালীতে অনেক বেশি জমি বিদাখল অবস্থায় রয়েছে আমি একটু জানতে চাই যে আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন আসলে এই যে যে বিষয়টি হয়তো আপনার কাছে তথ্য আছে কিনা আমি জানি না যে এখন কী পরিমাণ জমি আসলেই বিদাখল আছে তার কোনো সঠিক হিসাবও কিন্তু সরকারিভাবে নেই যেটি একদম সুনির্দিষ্ট করে বলা যাবে সেক্ষেত্রে আমি যে প্রশ্নটি চট্টগ্রামে করেছিলাম সেটি আপনার কাছে করতে চাই এই যে দখলের সঙ্গে জড়িত যারা এটি আসলে কি কি কারণ তারা একদম এভাবে কোনো কিছুর তোয়াক্কা না করে দখল করে যাচ্ছেন দিন দিন প্রথমে কথা হচ্ছে যে দুজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি একজন বরিশালের আর একজন হচ্ছেন চট্টগ্রামের ওনারা যে কথাগুলো বললেন ওনারা বেসিক্যালি হচ্ছেন অ্যাকাডেমিক জি ওনাদের গবেষণা এবং অ্যাকাডেমিক পার্সপেকটিভ থেকে ওনারা কথাগুলো বলেছেন সেদিক থেকে ওনারা ঠিকই বলেছেন ওনাদের পার্সপেকটিভ থেকে যা পেয়েছেন কৃষি জমির কথা বারবার বলছেন হ্যাঁ কিন্তু বাস্তবে ফিল্ডের অবস্থাটা একাডেমিক অবস্থান থেকে যেটা দেখা যায় সেটা একটা আংশিক দেখা সেইটা ফিল্ডের অবস্থাটা বাস্তব কথাটা হয় না আরও আরও আর একটু ভিন্নতর এবং প্রতিদিনের ঘটনা আপনি এই মুহূর্তে যদি সেটা বরিশাল হোক সেটা পটুয়াখালী হোক বা ভোলা হোক অথবা নোয়াখালী অথবা রামগতি আপনি এই মুহূর্তে গিয়ে যদি যে অবস্থাটা দেখবেন আপনি ঠিক ছয় মাস পরে হয়তো ভিন্ন চিত্র দেখবেন বা তার তিন মাস পরে গিয়ে আরেকটি ভিন্ন চিত্র দেখবেন এটা কিন্তু চলমান এটা একটা ডাইনামিক এবং সেটার কারণ হচ্ছে প্রথমত বললাম যে আমাদের প্রশাসনের যে দুর্বলতা প্রশাসনের মধ্যে দুই রকমের এক তো মানে তাদের মানে এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে পরিমাণ দক্ষ জনবল দরকার সেই হয় জনবলের অভাব আছে যে ধরনের অঙ্গীকার দরকার সেটার অভাব আছে এবং এক ধরনের অনিয়ম দুর্নীতি এটার একটা প্রভাব তো আছেই এবং বহুকাল থেকেই আছে। এবং বলাই হয়ে থাকে যে এই উপমহাদেশে দুর্নীতির কোনো ইতিহাস লিখলে তার প্রথম ইতিহাসের মানে শুরুটা করতে হবে যে ভূমি প্রশাসন বা ভূমি এই সেক্টর থেকে এইখান থেকে আমি একটু আপনাকে এখানে থামাবো আমার সহকর্মু সিফাদের কাছে আমি সেবিshidও জানতে চাইব আপনি যখন এই সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল তখন এই যে সার জেটি বলছিলেন আমি আমি আর দুই একটা কথা যোগ আমি আপনাকে আবার ফিরবো আমি ফিরবো বলছিলেন যে ভূমির হলো দুর্নীতির একদম মূল জায়গা বা শুরুর জায়গা মানে আপনিও কাজ করতে গিয়ে এমন কোনো তথ্য বা এমন কোনো কিছুর আপনি সামনাসামনি মুখোমুখি হয়েছেন কি না বা তথ্য পেয়েছেন কিনা না এগুলো সে উত্তর জানবো তবে দর্শক তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরেই সঙ্গে থাকুন এলাম বিরতির পর কথা বলছিলাম খাস জমির বেদখল বা দখল হওয়া নিয়ে শ্রীমাত আমি আপনার কাছে ছিলাম বিরতির আগে স্যারের কথা সূত্র ধরে আপনার কাছে জানতে চাইব যে আপনি যদি একদম আমি যদি পটুয়াখালীর কথা বলি সেখানে আপনি বেশি কাজ করেছেন বিভিন্ন চড়ে গিয়েছেন সেখানে গিয়ে এমন কোনো মানে সূত্র বা এমন কোনো তথ্য আপনি পেয়েছেন কি না যে এটার সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনো যোগসাজোস যারা দখলদার কিংবা এর সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনো দুর্নীতির কোনো বিষয় আপনি আমার কোনো তথ্য পেয়েছিলেন কিনা পটুঘালি তো আমরা পেয়েছি পটুয়াখালীর পাশে আমরা বরগুনাতে একেবারে দৃশ্যমান এবং স্যারও যেটি বললেন যে তাত্ত্বিকভাবে বা গবেষণা যেটি করা হয় বা যেটি বলা হয় তারপরে ছয় মাস পরে সেটি কিন্তু মাঠের চিত্র ভিন্ন হয়ে যায় এবং আমরা সেই মাঠের চিত্র ভিন্ন দেখেছি পায়রা নদী এই যে আপনি যদি কলাপাড়া বা এই বরগুনার যে জায়গাটিতে যে পায়রা নদীর তীরে যেখানে দশ বছর আগেও অস্থায়ীভাবে ঘর তুলেছে ভূমিহীন বলে ঘর তোলা হয়েছে সেখানে এখন আপনি গেলে দেখবেন যে বাজারের মধ্যে তো দালান রয়েছেই সেখানে এমনভাবে বসতবিটা করা হয়েছে যেখানে দশতলা দেখা যাচ্ছে যে সেখানে ভবন রয়েছে বহুতল ভবন তৈরি হয়ে গেছে এমন সেটি দেখে বোঝার উপায় নেই যে আপনার দশ বছর আগে এখানে অস্থায়ী বাড়ি ছিল এবং এটি পায়রা নদীর উপকূলে গড়ে ওঠা কিংবা ওয়াশ যে জমি সে জমিতে এবং আমরা যখন এই যারা কর্মকর্তা যারা এই পানি উন্নয়ন বোর্ড কিংবা তারা যারা এগুলো দেখার কথা আমরা তাদের সাথে সরাসরি কথা বলার জন্য তাদের যে দপ্তরগুলোতে গিয়েছি কিন্তু দপ্তর দেখে মনে হবে যেন একটা পরিত্যক্ত বাড়ি আমরা তাদেরকে খুঁজে পাইনি তথ্য তো দূরে তাদেরকে ফোনে নানাভাবে চেষ্টা করেছি এবং স্থানীয় কিছু বাসিন্দাদের সাথে কথা বলেছি তাদের ভাষ্য এমন যে এটি কোনো বিষয়ে মানে কি আমরা রেলের জমি দেখি মানে বাংলাদেশে আমি জানি না আপনারা সিভিয়া ভালো বলতে পারবে প্রতিবেদন করতে গিয়ে দেখেছে আপনি হয়তো জানবেন রেলের জমি মানে খুব সহজেই যে কেউ নিয়ে নিতে পারে সরকারের খাস জমি মানে এটির সঙ্গে জড়িত কি রেলের লোকজনই থাকে মানে বিষয়টা কি আপনারা গবেষণা কি পেয়েছেন আমি রেলের জমি কথায় আসবো রেলের জমির কথা আসার আগে আমি দুই একটা কথা আপনার ক্লারিফিকেশনের জন্য বলা দরকার যেমন আপনি চট্টগ্রামের যিনি অধ্যাপক আছেন নদী জামান সাহেব যিনি গবেষণা করেছেন ওনার সম্পর্কে উনি সঠিকভাবেই বলেছেন যে চট্টগ্রামের উপজেলাগুলো এত বিশাল যে সেখানে প্রচুর জমি আর চট্টগ্রাম উপজেলা প্রশাসনের বড় জায়গা পারে না তারা জেলা হিসাবে জেলা হিসাবে উপজেলা হিসাবে একটা বিশাল এলাকা আর তাছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য যে যেমন নোয়াখালী তারপরে আপনার লক্ষ্মীপুর রয়েছে হ্যাঁ প্রচুর মানে চর এবং প্রচুর খার জমি আছে তো সব মিলে একমাত্র পার্বত্য তিন জেলা বাদে রাঙামাটি খাগড়াছড়ি আর বান্দরবন বাটে বাদে খার জমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আছে এবং এই যে পঞ্চাশ লক্ষ একরের কথা আজকে আমি বললাম যে সকালেও আজকে বরকত প্রফেসর বরকত যিনি গবেষণা করেছেন সবচেয়ে বেশি এটা নিয়ে তিনিও বলেছেন যে এর মধ্যে ওই যে বললেন ওনারাও বললেন যে কিছু অকৃষি খারজমি যেটা শহরের খারজমি ঢাকা শহর খুলনা শহর চিটাওয়ং শহর বিভিন্ন শহরে যেগুলো বস্তি গড়ে ওঠে এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা পরিষ্কার কথা বলা দরকার যে এই যে জমিগুলো তাদেরকে বন্দোবস্ত দেওয়া এইটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেবেন এটা কি তাদেরকে দান করছেন তাদেরকে অনুগ্রহ করছেন এটা তো তাদের রাইট তারা বাংলাদেশের নাগরিক আপনার সংবিধানে সমস্ত মানুষের আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে যে মূলনীতিসমূহ আছে সেখানে আশ্রয় থেকে শুরু করে তাদের খাদ্য এবং অন্যান্য যেসব চাহিদা সব পূরণ করার ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেবে একথা বলা আছে তারপরে তৃতীয় ভাগে আমাদের মৌলিক অধিকারের কথা আছে মৌলিক অধিকারে প্রত্যেকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে প্রত্যেকের এখন তো আপনার মানে সুপ্রিম কোর্টের একটা রায়ে বলা হয়েছে রাইট টু লি লিভ ইনক্লুড রাইট টু ফুড আপনাকে এবং তারপরে আর এক রায়ে বলা হয়েছিল রাইট টু ফুড অ্যান্ড লাইভলিহুড আপনাকে আপনার জীবনের অধিকার এটা তার মৌলিক অধিকার সেটি সংবিধানে বলা হয়েছে নাগরিকের এখন আপনি যদি এই যারা চরে থাকে এরা তো বেশিরভাগই দেখা যাবে যে নদী ভাঙা মানুষ তারা আশ্রয়হীন হয়ে গেছে তাদের তো আশ্রয় দেওয়ার রাষ্ট্রের সেই আমরা সে বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে বরিশাল এবং চট্টগ্রাম থেকে দুজন অতিথি রয়েছেন আমরা আপনাদের সঙ্গে আবারও কথা বলবো আমরা তার আগে দর্শক নিচে ছোট্ট একটি বিরতি একটু একটু পরে আপনাদের সঙ্গেই থাকুন আবারও ফিরলাম বিরতির পর কথা বলছিলাম খাস জমি নিয়ে আমরা একটু চট্টগ্রামে যেতেছি আবারও আমাদের সঙ্গে রয়েছেন চুয়েটের একজন অধ্যাপক স্যার আমরা একটু আপনার কাছে জানতে বা আমরা এখানে যে কথাগুলো বলছিলাম যে সংবিধানে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের থাকার ব্যবস্থা করতে হবে তবে সেটি এখন যে প্রক্রিয়ায় যে খাস জমি বিদল করা কিংবা তা তাদের আবার আমরা বলছি বিভিন্ন জায়গায় নদী ভাঙন বা জলবায়ু পরিবর্তনের কারণে যে বসবাস যোগ্যতা হারাচ্ছে তো সে বিষয়ে এখন তাহলে কী করণীয় খাস জমি একদিকে যেমন সরকারের দখলে নেওয়া দরকার যারা দখলদার রয়েছে তাদের কাছ থেকে আবার আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে অনেকে বাস্তবতা হচ্ছেন করণীয় কি ছোট্ট করে জানতে চাইবে আপনার কাছে একদম আমি ইতিপূর্বেও বলেছি যে আসলে খাস জমিনে যে সমস্যাগুলো আসলে সমস্যার ঠিক গোড়াতে যদি সমাধানের উপায় না বের করেন তাহলে সমস্যা ডালাপালা মেলবেই আমাদের জমি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় দুর্বলতার যে জায়গাটি আছে আমাদের ভূমি ডকুমেন্টেশনটা প্রপারলি নাই এবং আমি বারবারই বলছি আজকের সময়ে এই শতাব্দীতে এসে আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দশ মিটার রেজুলেশনের ইমেজ পেতে পারি এবং যার মাধ্যমে প্রপারলি আপনি ম্যাপিং করতে পারবেন এবং সেই ম্যাপিং এর সাথে আপনি জমির মালিকানা সত্ত্বে এনআইডি কার্ড ডকুমেন্টেশন এবং খাস জমি হলে সেটাকে চিহ্নিত করতে পারবেন এবং সেটা ডিজিটালি মাধ্যমে যে কেউ দেখতে পারবে যখন জমি ব্যবস্থাপনায় আধুনিক উপকরণটাকে সংযুক্ত করতে পারবে তখন কিন্তু আসলে আপনার কাছে কোথায় দখল হচ্ছে বা কোথায় যথাযথ আছে সেটা জানা যাবে তা না হলে আমরা যতই বলি যেভাবে বলি না কেন তাহলে জমির মালিকানা সত্ত্বে যে ডিজিটাল ডাটাবেজ এবং সেটা সবার জন্য হচ্ছে উন্মুক্ত না থাকলে এই বিষয়টা ঘটবে এখন প্রশ্ন আসতে পারবে এই কাজগুলো কারা করবে বাংলাদেশে কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে নগর অঞ্চল পরিকল্পনা বাংলাদেশে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যারা পড়াশোনা করছেন প্রত্যেকেই হচ্ছে জিআইএস রিমোট সেন্সিং ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন তো ল্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি হলে এই বিষয়ের জন্য কিন্তু আলাদা সরকারি দপ্তর এবং আলাদা ক্যাডার সার্ভিস আমি বলছি যে প্রশাসনের ক্যাডার সার্ভিসকে দিয়ে আপনি ল্যান্ড ম্যানেজমেন্টে রাখবেন এমন না হয়েও কিন্তু হতে পারে যে শুধুমাত্র ভূমি ব্যবস্থাপনার জন্য আলাদা ক্যাডার সার্ভিস এবং তার আন্ডারে দপ্তর এবং প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্নাতক পর্যায়ে যারা নগর পরিকল্পনাবিদ আছেন ভূগোলবিদ আছেন তাদেরকে পদায়ন করা গেলে তাদের মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে ল্যান্ড ম্যানেজমেন্ট হবে সেক্ষেত্রে আসলে এই যে ভূমিদস্যুতা বা কোথায় সমস্যাটা হচ্ছে খুব জরুরি ভাবে দ্রুত চিহ্নিত করা যেত আর এখন প্রশ্ন আসবে যে আসলে এই হচ্ছে হ্যাঁ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক মানুষকে তার বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করা এবং সেই বাসস্থানে নিশ্চিত করার জন্য আপনি সুষম রাজনৈতিক এবং অর্থনৈতিক বন্টন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কারণ আপনি দেখুন আমাদের উত্তরবঙ্গ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার পরামর্শগুলো শুনছিলাম আমরা কি বরিশালে যেতে চাই স্যার আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্ন সেটি হলো সেটি হল চট্টগ্রাম থেকে আমাদেরকে ডক্টর রাশিদুল হাসান স্যার যে পরামর্শগুলো দিচ্ছিলেন তিনি বলছেন যে স্যাটেলাইট ম্যাপিং কিংবা এখন আমাদের ছাত্রছাত্রীরা এসব বিষয়ে শিক্ষিত হচ্ছে তাদেরকে কাজে লাগানো তো এটি কেন করা হচ্ছে না বা সেই সেই সক্ষমতা আমাদের আর রয়েছে কিনা একদম ছোট্ট করে জানতে ধন্যবাদ আমি বলবো আচ্ছা ওকে ধন্যবাদ আমার এ প্রশ্নের জবাব খুবই স্পষ্ট যে সম্প্রতি সরকার এই বিষয়ে শিক্ষিত জনগণ এবং ম্যানপাওয়ার তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে আমি স্পষ্টই বলতে চাই আমি আমি একটা জনন্ত সাক্ষী যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অনুষদ তৈরি করা হয়েছিল যদিও এটা পরবর্তীতে ছাত্রদের চাহিদার প্রেক্ষিতে জব নিশ্চিত করার লক্ষ্যে এটা লয়ে কনভার্ট করা হয়েছে ল্যান্ড ল বাট ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন একটা ফ্যাকাল্টি করা হয়েছিল যার ভিতরে যে সমস্ত অ্যাকাডেমিক কনসার্নগুলো ছিল আমার পূর্ববর্তী বক্তা প্রফেসর যেগুলো বলছিলেন রিমোট সেন্সিং জিআইএস ম্যাপিং এবং জিআইএস ম্যাপিংয়ের সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে ডিজিটাল ম্যাপিং থাকবে বাংলাদেশে কতটুকু খার জমি থাকবে এই খার জমিতে কী পরিমাণ জনবসতি বসবাস করে এবং তাদের সশ ইকনমিক প্রোফাইলটা কী এই অংশটাও জিআইএসে থাকবে যেমন আমরা এগ্রিকালচারে জিআইএসে দেখি বাংলাদেশের কোন এলাকাটা জিঙ্ক জিঙ্ক ডেফিসিট কোন এলাকাটা সালফার ডেফিসিট এগুলো আমরা অলরেডি জিআইএসের মধ্যে চলে আসছে কিন্তু সোশ্যো ইকোনমিক ডাটা যে বাংলাদেশে কি পরিমাণ লোক কোন এলাকায় বসতিহীন কোন এলাকায় কি পরিমাণ লোক ল্যান্ডলেস কোন এলাকায় কতটুকু লোকের জমি মানে ভূমিহীন হয়ে গেছে সেই তথ্যগুলো আমাদের জিআইএস ম্যাপিংয়ের মধ্যে চলে আসা দরকার আমি যদি কোনো প্রবলেমকে সলভ করতে চাই ফার্স্ট ইউ আর টু আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড দেন মেক দ্য অল্টারনেটিভ সলিউশন আমরা একটু আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা ছিলেন আমরা আপনাদের বক্তব্যগুলো শুনলাম স্যার আপনার কাছে একটু আমরা শেষবারের মতো ফিরতে চাই তারা অনেকগুলো একাডেমিক পরামর্শ দিয়েছেন মূলত যে একাডেমিকশিয়ান যারা রয়েছেন কিংবা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে কীভাবে কাজে লাগানো যায় এটিকে আসলে সম্ভব কিনা এবং সেটি বাস্তব কোনো সমাধান অবশ্যই 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 তাদের কন্ট্রিবিউশনের একটা বিশাল জায়গা আছে এবং এটা ওনারা যেটা বললেন আমি ওনাদের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই এবং ওনারা পটুয়াখালীর কথা বললেন বরিশালের কথা বললেন এটা আপনার আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল্যান্ড লরের একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে এবং সেখানে ল্যান্ড ম্যানেজমেন্টও তাদের সেই বিষয় একটা বিষয় হিসাবে তারা পড়াচ্ছেন এইটা ভালো দিক কিন্তু কথা হচ্ছে যে এটা শুধু ম্যানেজমেন্টের সমস্যা না সমস্যাটা হচ্ছে সামগ্রিকভাবে এইটাকে যে দৃষ্টিভঙ্গিতে আপনি মানে এটাকে অগ্রাধিকারের বিষয় হিসাবে এবং প্রথম কথা হচ্ছে যে আমাদের এটা এই তথ্যটা আসছে না যে আমাদের ভূমিহীনদের প্রায় প্রান্তিক কৃষক এবং ভূমিহীনরা মানে এক কোটি পরিবার এক কোটি পরিবার মানে হচ্ছে প্রায় চার কোটি মানুষ আপনি এই এই চার কোটি মানুষের যদি আর্থসামাজিক উন্নয়ন করতে চান অতই অবশ্যই তাদেরকে ল্যান্ডে অ্যাক্সেস দিতে হবে তাদের তাদের শ্রম দেওয়ার ক্ষমতা আছে একটু ছোট্ট করে আমরা আপনার কাছে শেষ করবো জানতে চাই যে খাস জমি বেদাখল করবার জন্য যে সরকারের আনুকূল্যে আনবার জন্য কি করানো কিন্তু এক লাইনে বলেন এইটা আনুকূল্যে প্রথমে হচ্ছে এর জন্যে রাজনৈতিক অঙ্গীকার এবং এটা তাকে অগ্রাধিকারের বিষয় হিসাবে নিতে হবে এবং এর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে একা প্রশাসনকে দিয়ে হবে না জি জি আপনার সঙ্গে ধন্যবাদ শ্রীমাত আপনি এক লাইনে বলবেন যে আপনি তো সরজমিনে গিয়েছিলেন আপনার কাছে কি মনে হচ্ছে এই খাস জমি যদি আমরা ফিরিয়ে আনতে চাই কি করার করতে করলে হয়তো এটি ফিরে আসতে পারে বলে আপনি সরজমিনে দেখে এসছেন প্রথমত আমরা যেটি দেখেছি যারা জরিপ করে সেই জরিপ যে কর্মকর্তারা রয়েছেন জনবল রয়েছে তাদেরকে দক্ষ করতে হবে এবং সেই সাথে যে মানুষগুলো ন্যায্য অধিকার পাওয়ার জন্য তাদেরকেও সচেতন করতে হবে তাহলে একসাথে সমন্বয় এবং সদিচ্ছা দিয়েই সম্ভব এই খাস জমি দখল থেকে মুক্ত করা জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সিভেল শরীর আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সরকারের খাস জমি দখল নিয়ে এবং সেটি কীভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আমরা নানান পরামর্শ শুনলাম আমরা ঢাকার পরামর্শ শুনেছি ঢাকার বাইরের পরামর্শ শুনেছি নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবো সরকার তার যে খাস জমি সেটি উদ্ধারে খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের একই সঙ্গে যারা ভূমিহীন রয়েছেন যার যাদের ঘর নেই বসত ভিড়া নেই তাদের ক্ষেত্রেও একই সঙ্গে একটি সঠিক উপায় তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেবেন সে প্রত্যাশা আজকের মতো শেষ শেষকশি দশক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট এখন ডট টিভি এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং এখন ইউটিউব দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি শুভরাত্রি